রাষ্ট্রপতিকে যদি কোনোভাবে অপমান করার কুরুচিকর মন্তব্য করা হয় আমি নিশ্চয়ই তার প্রতিবাদ করি, নিন্দা করি। কারণ এর মধ্যে দেখেছি যে বিরোধী দলের কোনো একটা ডাকাবুকো কোন মস্তান সে রাষ্ট্রপতি সম্পর্কে সে কেমন দেখতে না দেখতে অনেক কিছু বলেছে। জানি না তৃণমূল দলের সবাই কত সুন্দর দেখতে আমাদের জানা নেই, কারণ কে সুন্দর কে সুন্দর নয় এটা তো কোনো সুন্দর বা সুন্দরীদের কম্পিটিশন নয় রাজনীতি। জানি না আমাদের এখানকার কাদেরকে নিয়ে তাদের কী মন্তব্য, তারা তাদের নিজের দলের সুন্দরীদের নিয়ে মন্তব্য করুক সেটা তাদের ব্যাপার, কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতিকে নিয়ে যেন কুরুচিকর মন্তব্য না করে এটা আমাদের তরফ থেকে নিশ্চয়ই করা থাকবে। রাজ্যের মন্ত্রী উদ্ভট উদ্ভট অনৈতিক রাষ্ট্রপতির চেহারা তাই নিয়ে আলোচনা করছেন, রং রূপ বর্ণ এগুলো আলোচনার বিষয়, অশালীন অশালীন এবং এই চূড়ান্ত অন্যায় বেঠিক, কি বলবো অমানবিক। মন্ত্রী রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিয়েছে না, কোনো ব্যবস্থা নেবেও না আর নিতে পারবেও না, কারণ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রূপ শব্দটাকে ব্যবহার করে পুরস্কারের কর্মসূচি হয় রূপশ্রী। রূপশ্রী একটা প্রকল্প এবং সেটা গলা ফাটিয়ে মুখ্যমন্ত্রী বলছেন, একবারও ভেবে দেখলেন না যে রূপশ্রী বলে কোনো প্রকল্প সভ্য জগতে হবার কথা নয়। বিদ্বেষটা বলা উচিত না, আমিও দেখুন এত কালো, আমারও যদি কাউকে পছন্দ না হয় আমার কিছু করার নেই, আমি কালো বলে আমাকে ভালোবাসবেন এটা হতে পারে।